অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই তিরিশ বছর পর শনি রাশি পরিবর্তন করছে অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে দেখুন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ আপনি যদি বিশ্ব মানুষ হন দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি মোটো ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেটে কেটে দেখবেন না অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয়তো আপনি নাও শুনতে পারেন অর্থাৎ যেহেতু আপনি কেটে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন দেখুন কর্মফলদাতা এবং কারক গ্রহ আপনার রাশি পরিবর্তন করছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে আপনার মূল ত্রিকোণ ভাবে অবস্থান করছে শনিকে নিয়ে প্রত্যেক মানুষের কিন্তু ভয় আছে শনি মানেই খারাপ শনি মানে মানে মানুষের মনে মনে কিন্তু ভয় আছে শনি পাপি গ্রহ দেখুন শনি যদি আপনার রাশি চক্রে মকর রাশিতে অথবা কুম্ভ রাশিতে বা তুঙ্গ গৃহে বা আপনার মিত্র গৃহে যদি অবস্থান করে আপনি এই সময় একটা দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ আপনি পজিটিভ ফল নিশ্চিত নিশ্চিত রূপে পাবেন কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে কথা বলছে কৌশিকরা যে কথা বলে বলে খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সঙ্গে কথা বলে কিন্তু শনি যদি আপনার নিচস্ত থাকে শনি যদি আপনার পাক যোগে যুক্ত থাকে শনি যদি আপনার রাহুকেতুর সঙ্গে যুক্ত থাকে শনি যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থান করে বা শনি যদি নক্ষত্র আপনার পীড়িত হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা কিন্তু আসবে এর পাশাপাশি আঠেরোই ফেব্রুয়ারি দু শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ আপনার মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু প্রবেশ কিন্তু করছে এই যে যে ফলটি আমি বলছি উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ অনেকে জিজ্ঞেস করছে স্যার এটা শুধু কি বিশ্ব রাশির ক্ষেত্রে না এটি বিশ্ব রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু আমি প্রযোজ্য এই যেটি প্রেডিকশন আমি করতে চলেছি দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ কি রেজাল্ট পেতে চলেছে তার একটা আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চাই দেখুন এতদিন আপনাদের ভাগ্যভাবে ছিল শনি এবার আপনার আসছে কর্মভাবে মূলত্রিকোণভাবে এবং উনত্রিশে এপ্রিল দু থেকে এবং আপনার দু হাজার পঁচিশে মার্চ মাস অবধি শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে থাকবে অর্থাৎ ত্রিকোণভাবে কোন কোন দিকগুলো ভালো হবে বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে উন্নতি যারা কর্মর জায়গাটা সার্চ করছিলেন কর্ম খুঁজছিলেন চাকরি পাওয়া সরকারি চাকরি বড় ধরনের কোম্পানিতে চাকরি এই এই জায়গাটা কিন্তু আপনাদের দিবে চাকরিতে প্রমোশন আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ এই সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি শনি আপনাদেরকে যারা লোহার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে আছেন যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে আছেন এই সেক্টারগুলো আপনাদের কিন্তু ভালো দিবে যারা আইটি সেক্টরে আছেন যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন কিনা সব ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট শনি কিন্তু এই দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ কিন্তু আপনাদেরকে দিবে এবং শনি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে কি হচ্ছে ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন বা ফরেন যাবেন যারা ভাবছেন বিদেশ থেকে যারা বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন থার্ড হাউস অর্থাৎ দ্বাদশভাবে দৃষ্টি তৃতীয় দৃষ্টি শুনির আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশ থেকে লাভ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু বিশেষভাবে লাভ পেতে আপনাদেরকে বলি আপনার ক্ষেত্রে পজিটিভ দিকগুলো আমি কিন্তু আপনাদের আলোচনা কিন্তু করলাম দেখুন পজিটিভ যেমন আছে বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ দিকও কিন্তু আছে সেটা আলোচনা করার আগে আপনাদেরকে আমি বেশ কিছু ইনফরমেশন আপনার দিয়ে দিই যাদের ক্ষেত্রে শনি রাশিচক্রে পীড়িত আছে আপনারা অবশ্যই কুকুরকে খাওয়া খাওয়ান মিষ্টি খাওয়ান কুকুরকে খেতে দিন শনি বিশেষভাবে আপনার ভালো ফল দিবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং এর পাশাপাশি আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন যাদের ক্ষেত্রে শনি পীড়িত আমি বারবার বলছি শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন এবার আসি বিষ রাশি অথবা বিষলগ্ন এই যে দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ একটা লং টাইম অর্থাৎ এই সময়ে বেশ কিছু আমূল চেঞ্জ যেমন আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পথ প্রদর্শকের মতো কেউ আপনাদেরকে কিন্তু গাইড কিন্তু করবে অর্থাৎ যার হাত ধরে আপনি কিছুটা হলেও সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ একটা জীবনে মানুষ যে আপনাকে সঠিক লাইন দেখাতে চলেছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে কিন্তু এই শনির আপনাদের সপ্তমভাবে ভাবে পড়ায় আপনাদের স্ত্রীর সাথে আপনার লাইফ পার্টনারের সাথে মতবিরোধ মত এবং পার্টনারশিপ যারা বিজনেস করছে এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে তবে ডেলি ইনকামের জায়গাটা দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে শনির দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবে পড়ছে দেখুন চতুর্থ ভাবে যারা সম্পত্তি বিক্রি অথবা সম্পত্তি কেনার ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন আপনি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ সম্পত্তি কিনা অথবা সম্পত্তি বিক্রির ব্যাপারটাতে বিশেষভাবে সতর্ক থাকুন এই জায়গাটা কিন্তু আপনার বিশেষ করে ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ অর্থাৎ চোখ কান খুলে রেখে কাজ করুন যেহেতু দৃষ্টি দিচ্ছে থেকে আমরা নির্দেশ করি অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা আপনাদের কিন্তু আসার জায়গা কিন্তু থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক উৎকোট টেনশান উদ্বেগ উদ্দীপনা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য মায়ের হেলথ এর জায়গা নিয়েও আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ মায়ের শরীরের দিকে আপনি বিশ্বরাশি রাশি মানুষ আপনি কিন্তু নজর অবশ্যই দিন এই জায়গাটা অবশ্যই মেডিকেল ডক্টর সঙ্গে আপনার এই জায়গাটা পরামর্শ কিন্তু করুন কিন্তু যেহেতু মূল ত্রিকোণ ভাবে শনি মহারাজের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কর্মকেন্দ্রিক সমস্যা যারা গাড়ির বিজনেস করছেন ট্রাভেল ট্যুরিজম এই জায়গাগুলো পেট্রোল কেমিক্যাল লোহা আইটি সেক্টরে আছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন এই জায়গাটাতে কিন্তু আপনারা আমি আবারও বলছি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছিলেন না বিদেশ যাওয়ার সুযোগটা কিন্তু এই দু হাজার বাইশ টু দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে কিন্তু চলছে বিশ্ব রাশি অথবা বিশ্বলগ্ন কিন্তু শনি যেহেতু আপনাদের ভাগ্যভাব থেকে সরে যাচ্ছে কোনোভাবে আপনাদেরকে যথেষ্ট হার্ড ওয়ার্কিং কিন্তু করাবে তিরিশ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ বিশ্ব রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে লাভ এবং সাকসেস দিতে কিন্তু চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে আপনারা করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ